মধু ব্যবহারে পুরুষের গোপন অঙ্গ মোটা ও শক্ত হয়। মধু একটি খুব উপকারী খাদ্য, পণ্য ও ঔষধ। জন্মের পর নানা দাদিরা মুখে মধু দেয় নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন। প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য হিসেবে, মিষ্টি হিসেবে, চিকিৎসা ও সৌন্দর্য চর্চা সহ নানাভাবে মধুর ব্যবহার করে আসছে। শরীরের সুস্থতায় মধুর উপকারিতা অনেক। আধুনিক চিকিৎসাবিদ্যার জনক নামে পরিচিত হিপোক্রেটস শরীরের প্রদাহ ও সিফিলিস রোগের চিকিৎসায় মধু ব্যবহার করতেন বলে কথিত আছে। 2000 বছর আগেও যখন চিকিৎসাবিজ্ঞান আজকের মতো এতটা উন্নত ছিল না, তখনও মানুষ জানত মধুর কি গুণ। গ্রিক অ্যাথলেটরা অলিম্পিকে অংশগ্রহণের আগে প্রচুর পরিমাণে মধু সেবন করত শক্তি বাড়ানোর জন্য। তাদের ধারণা ছিল মধু খেলে তাদের পারফরমেন্সের উন্নতি হবে, কারণ মধুতে রয়েছে উচ্চমাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ, যা যকৃতে গ্লাইকোজেনের রিজার্ভ, যে ফর্মে গ্লুকোজ লিভারে সঞ্চিত হয়, গড়ে তোলে। মধুতে প্রাকৃতিক শক্তি আছে, তাই এটির জন্য পুরাতন মধু লিঙ্গে মাখলে সহজে বীর্যপাত হয় না এবং লিঙ্গ অনেক বেশি শক্ত হয়। বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন। পুরুষাঙ্গ প্রতিদিন মধু দিয়ে মালিশ করলে পুরুষাঙ্গ শক্ত মোটা হতে পারে। আসলে লিঙ্গ মোটা করা কিংবা লম্বা করার মতো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আপনি যদি লিঙ্গ মোটা করার জন্য কোনো কিছু করতে চান, তাহলে সেটা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। সবসময় পুষ্টিকর খাবার খান, কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারে যৌন ক্ষমতা ধরে রাখা সম্ভব। আর কিছু সেক্স ফুড আছে যা সত্যি যৌন ক্ষমতা বাড়ায়, ওগুলো খাবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।